my head like a melody. Hello, welcome back to the channel. আর শুভ মহালয়া আরও একবার বলছি, আরও একবার, কারণ এটা স্যাটারডে ভ্লগেরই, মানে স্যাটারডেরই সেকেন্ড পার্টের ভ্লগ। বিকেল থেকে শুরু করছি ভ্লগটা, সকালের ভ্লগটা অলরেডি পাবলিশ করে দিয়েছি, তোমরা অবশ্যই যারা দেখোনি তারা দেখো। স্কিন কেয়ার রিলেটেড একটা ভ্লগ, তোমাদের খুব ভালো লাগবে, আশা করি খুব কাজে দেবে। আর বাইরে এখনও দেখবে মেঘলা আকাশ, এখন বাজছে 5:30, আর বাইরের আকাশটা দেখো এখনও এই যে মেঘলা আকাশ। আর আমি আর স্ত্রীর দেখো ফুল হাতা জামা পরে নিয়েছি, কারণ বাইরে লিটারালি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমরা ফ্যান পর্যন্ত চালাইনি। একেই বোধহয় বলে প্রকৃতি, প্রকৃতি যখন মনে করে যা করবে সেটাই করে। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, গরম, থাকা যাচ্ছিল না। দুদিনের বৃষ্টিতে এক কেমন আমরা ফুল হাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। তো এই জামাটা অ্যাকচুয়ালি প্যান্টালুনস থেকে নেওয়া, এটা একটা টপ, আর এটা মোটামুটি গত বছর নিয়েছি, খুব পছন্দের, কিন্তু বেশ মেট কি বলবো, গরম পড়লে এটা পরা যায় না, ঠান্ডা থাকলে তাহলে পরা যায়। মাঝে মাঝে মনে হয় স্ত্রীর মতো গেঞ্জি যদি থাকতো সবগুলো তাহলে ভালো হতো, এই দেখো। আর স্ত্রী ফুল স্লিভ পরতে খুব ভালোবাসে। 5:30 বাজছে আর শান্তনু ফিরবে এবার, আর ওদিকে স্ত্রী এত, স্ত্রী কী খেলো একটু বলে দেখ। হ্যাঁ, দুপুরে খেয়ে টেয়ে একটু ঘুমিয়ে নিয়ে একটু আগে এই 4:30-4:30 দিকে উঠে লেবু টেবু খেয়ে নিল। এবার আমার আজকে খিচুড়ি রান্না করাই ছিল সকালবেলায়, এবার আমি একটু পাঁপড় ভাজা করবো, কেননা শান্তনু এসে খাবে। তারপর রাতে কি রান্না হবে আমরা ঠিক করিনি, কারণ এবার এবছর আমাদের মহালয়ায় কোনো প্রোগ্রাম হয়নি। ফার্স্ট তো হলো মহালয়ার রাতে যেদিন হয় পার্টি প্রোগ্রাম, শ্রীর মজা দেখো কোথায় উঠে গেছে, সেই দিনকে আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো নো পার্টি প্রোগ্রাম। পরের দিন আজকে শনিবার, আজকে যে কিছু করব, বাইরে এত বৃষ্টি যে আমাদের বাড়িতে কোনো বন্ধুবান্ধব ঢুকবে না। ঢুকবে না মানে কি, আসতেই তো পারবে না বাড়ি, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, কে বেরোবে, আর মানে খুবই যা তা অবস্থা, সকাল থেকে বৃষ্টি একেবারে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলছে, কেউ বেরোবে না মনে হয় না। সুতরাং আজ রাতেও আমাদের কোনো পার্টি প্রোগ্রাম নেই, নর্মালি আমরা বেশ রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, ভালোই হয়, কিন্তু আজকে আমাদের কোনো প্রোগ্রাম নেই। তবে ইচ্ছে আছে শান্তনু ফিরুক, যদি চিকেন টিকেন কিছু নিয়ে আসতে বলবো, যদি আনে তাহলে চিকেন টিকেন করবো। কী শ্রী, চিকেন চলবে? হ্যাঁ শ্রী, ওগুলো দে তো তুলে রাখি। অলরেডি আমি আগের ব্লগে এটা শেয়ার করেছি তোমাদের সাথে, দেখো। আর এটাও একটা, এটা হচ্ছে লিপ হোয়াইটনিং বাম, এর মধ্যে আছে ভিটামিন ই আর সিয়া বাটার। আর এটা হচ্ছে ট্রাইকনের এল গ্লুটাথিয়ন, তো এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। আগের ব্লগটা অবশ্যই চেক করে নিও, এই দুটো জিনিসের রিভিউ আমি দিয়েছি, তোমরা আগের ব্লগে দেখো। আমি বেশ কিছুদিন ধরে এক নাগারে এটা ব্যবহার করেছি আর তারপর তোমাদের সাথে এটা শেয়ার করেছি। এবার পাঁপড় ভাজা করতে হবে, রাখো শ্রী আমি এসে তুলছি এগুলো, কেন শান্তনু এক্ষুনি ঢুকে পড়বে। একটা মজা দেখো, তেল গরম করতে দিয়েছি এর মধ্যে, দেখলেই বুঝতে পারবে তেলটা ফুটছে, দেখো এই দেখো। অ্যাকচুয়ালি হয়েছে কি, যেদিনকে রান্নাঘর পরিষ্কার করেছি সেদিনকে আমি খেয়াল করিনি তেল ভর্তি শিশি শান্তনু বাইরে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে। শীত ছিল সম্ভবত বুধবার কি মঙ্গলবার দিন, সেদিনকে পরোটা ভাজার জন্য তেল যেই দিয়েছি ব্যাস এমন ফুটতে শুরু করেছে, এমন ফুটতে শুরু করেছে যে পুরো ঘরের ভর্তি তেল। আমি সেই মানে আমার রাগে দুঃখে কান্না পেয়ে গেছে, আমার কত কাজ বেড়ে গেল, অফিস থেকে ফিরে এসে পরোটা রান্না করব, এক গাদা তেল ছিটিয়ে ছড়িয়ে যাচ্ছে তাই অবস্থা, কিন্তু এতটাই তেল আছে তো আমি কী করব। ওই জন্যে যখনই তেল গরম করতে দিচ্ছি না এরকম করে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, তাতে করে কি হচ্ছে তেল ছিটিয়ে বাইরে পড়ছে না, অ্যাটলিস্ট তেলটা ব্যবহার করা যাচ্ছে। আর বেচারা শান্তনু সেদিনকে খুব খুব লজ্জা পেয়ে গেছিলো যে ওর এটা করা ঠিক হয়নি, মানে ও কোনো রকমে বাইরে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছিল, কোনোভাবে ওর অজান্তে তেল ভেতরে ঢুকে গেছে।
আগেকার দিনের কাচের বয়াম, আর এর মধ্যে আলুর পাঁপড়, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। উনি নিজে আলুর পাঁপড় শুকোতে দেন, আলুর পাঁপড় তৈরি করেন বাড়িতে, করে করে বাড়িতে খাওয়ার জন্য। তো এইটা আমাকে পাঠিয়ে দিয়েছেন এক শিশি। এখন বাচ্চা 9টা, আর আমি এখন করব লুচি। আমাদের রাতের মেনু হচ্ছে লুচি। দেখো 9টা বাজছে। ব্যাপারটা হলো, এত বৃষ্টি, বাইরে যাওয়ার প্রশ্নই নেই, প্রশ্ন ওঠে না। সেকেন্ডলি, শান্তনুকে বললাম যাও চিকেন টিকেন কিছু নিয়ে এসো, আর রুটি, ও বললো তাহলে এক কাজ করি চিকেন নিয়ে এসে তুমি চিকেন রান্না করো, আর রুটি কী বলবো কিনে নিয়ে আসছি। কিন্তু বাইরে গিয়ে দেখছি এত বৃষ্টিতে কোনো রুটির দোকান খোলেনি, কোনো কোথাও চিকেন টিকেন বিক্রিও হচ্ছে না, সব বন্ধ। সুতরাং বাড়ি চলে এসছে। এবার যখন এসেছে অলরেডি 8:30 বাজছে, আর অন্য কোথাও গিয়ে নেওয়াও পসিবল না, ওই জন্য আমরা সুইগি থেকে অর্ডার করেছি। আগে ভাবলাম রুটি আনবে চিকেন করবো, এবার সুইগি থেকে অর্ডার করা হয়েছে, আর আমরা এখন বাড়িতে লুচি ভাজবো। লুচি ভাজটা আজকে আমরা দুজনে মিলে করে ফেলেছি। তবে লুচিটা একটু তাড়াতাড়ি করেছি, কারণ শান্তনু বললো যা হয় হোক করে নাও, করে নিয়ে বসি একসাথে, তারপর যেমন হবে থাকবে, অসুবিধে নেই। আর শ্রী পকোড়া খাবে বলেছিল, তাই পকোড়া অর্ডার করা হয়েছিল, আর অর্ডার করা হয়েছে মটন। এটা অ্যাকচুয়ালি অজন্তা থেকে অর্ডার করা হয়েছে। অজন্তা থেকে যখন শ্রী হবে তখন আমি খুব দইবড়া খেতাম, আমাদের ওখানকার দইবড়া খুব ফেমাস, দইবড়া। আর গিয়েও আনা যায়, কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূর, বৃষ্টি পড়ছে। মটন কষা, আমাদের ডিনার হচ্ছে মটন কষা লুচি। আর মিষ্টি ফিষ্টি আনতে আর যাওয়া হয়নি, সুতরাং ওসব হয় না, বাস এই অবধি। চলো এবার গিয়ে রেডি, খাবার দাবার রেডি থাকলে অনেক কাজ এগিয়ে থাকে তাই মনে হয়। হ্যাঁ, অন্ধকার অন্ধকার অন্ধকার। শ্রী শ্রী কী করছে? শ্রী চিকেন পকোড়া খাচ্ছে। শ্রী দাঁতটা নড়ছে বলে শ্রীর খুব অসুবিধে, তাই না শ্রী? একদিক থেকে খাচ্ছে আং আং করে, দাঁতটা উঠছেই না, পাশে একটা দাঁত নড়ছে, সেটা আবার পুজোর আগে পড়ে গেলে আমার শ্রী একেবারে ফোকলা হয়ে যাবে গো, ফোকলা। কিন্তু উঠছে না, নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে। শান্তি, 9:30 বেজে গেছে, আর আমি যে জামাটা পরেছিলাম বিকেলে, যে ড্রেস মানে টপটা, সেটা জলে ভিজে গেছে, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। বাইরে ঠান্ডা আছে বল শ্রী? শ্রী নিতে গেছিল সুইগির ডেলিভারি ওর বাবার সাথে, গিয়ে এসে বলছে বাইরে কি ঠান্ডা। একেই বলে প্রকৃতি মা, এত গরম, আর এখন একটু বৃষ্টি হয়েছে কি হয়নি, ওই দেখো আমাদের ফ্যান অফ, আমাদের ফ্যান অফ করে দিয়েছি, করে দিয়ে এখন আমরা ফুল হাতে জামা পরে বসে আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। আমিও পরেছিলাম, কিন্তু আমার জামাটা ভিজে গেছে, আর খুব গরম পড়েছিল, সুতরাং ফুল হাতা, শুধু কুর্তি টুর্তিগুলোই বাইরে আছে, কোনো গেঞ্জি টেঞ্জি আমার আর ফুল হাতা বাইরে নেই, তো কিছু করার নেই, অগত্যা এটাই পড়েছি। তাও এখন ঠিক আছে, রান্নার দিকে ছিলাম তো এখন গরমই লাগছে। না ওটা হাত কাটা বলে না, বাবা হাফ হাতাই পড়ে আছে। এই এপাশে এসছে, একটু নাচ করে দেখা, কতদিন নাচ করে দেখাসনি। এক্সামের জন্য স্ত্রীকে কেউ ব্লগে দেখতেই পাইনি। স্ত্রী সবসময় একই ডান্স করে,
জিঙ্গালালা জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু হু হ্যাঁ ফার্স্ট মোডে ঠিক আছে ঠিক আছে বাবা 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 দারুণ লাগছে এইবার পুজো মণ্ডপে শ্রীকে এই নাচটাই নাচতে বলা হবে তাই না শ্রী আর থামলেই মারবে সবাই নেচেই যেতে হবে নেচেই যেতে হবে না বারোটা পনেরো আর এখনও আমরা জেগে আমরা মানে শ্রীও জেগে শান্তনু জেগে আর আমরা আজকে কি আজকে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে শুরু হচ্ছে চার তারিখ অবধি তো আমরা শপিং করছি শপিং করতে আমরা ব্যস্ত দেখবে দেখাচ্ছি জুতো দেখা হচ্ছে আর কি কি দেখবে তুমি ও আচ্ছা আচ্ছা সরি শু বলতে হবে না শু আর ফোন আর ওয়াচ ও ওয়াচ হ্যাঁ সরি ওয়াচ সবই চলছে আর শ্রীও আজকে ঘুমোয়নি শ্রীর কী আনন্দ আজকে স্যাটারডে আর কালকে কী কালকে সানডে ছুটি তাই জন্য আমরা লেট নাইট শপিং করছি ই কমার্স সেল চলছে তুমি কিছু বলতে চাও কিনুন আর পয়সা ধসান কিনে কিনে পয়সা ধসাও আমরাও কিনবো কিনে কিনে পয়সা ধসাবো আজকে শনিবার আমরা এখন করলাম পার্টি এবার করব শপিং খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শপিং শপিং করার পর দেখা যাক কী কী কিনতে পারি এখন আছি ফ্লিপকার্টে এবার যা তারপরে হয়তো অ্যামাজনে যাব যেহেতু ই কমার্স সেল চলছে ২৯ তারিখ থেকে ৪ তারিখ অবধি চলবে তো তোমরাও কিনতে থাকো ভালো ভালো জিনিস পাবে আমরা এখন শান্তনু দেখছে বেল্ট সব দেখে দেখে জমা করা হচ্ছে জানি না কতটা কী করতে পারবো অবশেষে তো শপিং করছি আমিও করব কিছু কিছু মেজাজ ভালো আছে সুতরাং করাই যায় তোমরাও করো কে কী করলে কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে টাটা টাটা সবাই টাটা